পঁচিশ নভেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ পাকিস্তান চট্টগ্রাম টেস্টের আগের দিন দুপুরবেলা বিসিবি প্রিমিসেস। বাংলাদেশের যে দলটা আছে সেই দলের ওপেনার যারা আছেন তাদের বাদ দিয়ে তামিমও নেই যদি বাইরে থেকে একজন ওপেনারের নাম বলা হয় যে এই ওপেনারটা থাকলে ভালো হতো বেশিরভাগ দর্শক যার নাম বলবেন প্রবাবলি তিনি ইমরুল কায়েস চট্টগ্রামে নেই ঢাকাতে আছেন অলরাউন্ডারের সাথে আছেন ইমন কাজ আপনার সঙ্গে যেটা হয়েছে বা আপনি আনা সুযোগ পাননি এই কথাগুলো গণমাধ্যমে বিভিন্ন সময় বলেছে অনেক আলোচনাও হয়েছে স্টিল ক্রিকেট তো বাকি আছে না অবশ্যই কারণ যেহেতু বিং এ প্লেয়ার হিসাবে আমি খেলতেছি স্টিল আমার তো সামনে আরও অনেক ক্যারিয়ার পড়ে আছে তা আমি মনে করি যে সামনে যে সুযোগটা আছে অবশ্যই আমি আমার ওই সুযোগটার জন্যই ক্রিকেটটা খেলে যাব বলা হয় আপনি সবসময় নাকি ব্যাগ গুছিয়েই রাখেন আপনার ব্যাগ রেডি থাকে যে কোনো সময় ডাক পড়তে পারে এখন বাংলাদেশ টিম একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে আপনার কি এটা মনে হয় না যে এই সময়টাতে শুধুমাত্র ইয়াংস্টার কিংবা আপকামিং প্লেয়ার কিংবা পোটেন্সিয়াল প্লেয়ার হিসাব না করে সিনিয়র দিয়েদেরও ওই রিবিল্ডিং প্রসেসের মধ্যে একটু বিবেচনা করার সুযোগ রয়েছে বা করা উচিত দেখুন জিনিসটা হচ্ছে যে আমরা যখন খেলেছি তখন তখনকার প্লেয়াররা কিন্তু এখন অলমোস্ট সবাই পারফর্ম করতেছে তামিম সাকিব যে পাঁচজন আসেন তারা কিন্তু খেলতে খেলতে আজকে এই জায়গায় আসছে আর হুট করে এই জায়গার থেকে যারা যদি চার পাঁচজন সরে যায় তখন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় যেটা এখন আমরা ফিল করছি একটা নতুন প্লেয়ারের জন্য ওইখানে এসে আসলে ওই অ্যাডজাস্টমেন্ট বলেন বা ওই প্রেশারটা নেওয়া একটু কোয়াইট ডিফিকাল্ট তো ওই হিসাব করে বলবো যে হ্যাঁ রিবিল্ডিং অবশ্যই করা প্রত্যেকটা দেশই রিবিল্ডিং করে বাট আমার মনে হয় যে সিনিয়রদেরকে আস্তে আস্তে একটা প্রসেসের মাধ্যমে টিমটাকে তৈরি করে নিয়ে যদি আমরা আগাইতে থাকি তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ টিমের টিমের জন্য ভালো হবে অনেস্টলি যদি বলেন গ্লোবাল ক্রিকেট স্ট্যান্ডার্ডে আপনার নিজের মধ্যে কত দিনের ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন আপনি অবশিষ্ট আছে বলে মনে করেন আমি তো মনে করি স্টিল তিন বছর আমি এখন বাংলাদেশ ক্রিকেটকে দেওয়ার আছে আমার স্টিল থ্রি ইয়ার্স তারপরে যদি ফিট থাকি বা ওইটা বিবেচনা নিজের ওপরে যদি ফিট না থাকে নিজেই বুঝতে পারবো যে হয়তো বা এখন আমি গুড অ্যান্ড না বাট আমি এই মুহূর্তে আমি এখনও মনে করি যে আমি তিন বছর মোর দ্যান ফোর ইয়ার মানে মোর দ্যান থ্রি ইয়ার্স আমি খেলতে পারবো অ্যাটলিস্ট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে মনে হচ্ছে মানে ইউ আর ওয়ার্কিং হার্ড অ্যাটলিস্ট ওই ফিটনেসের জায়গা থেকে আমার মনে হচ্ছে আর কি দেখে আপনার যারা পরবর্তী জেনারেশন তাদের অনেকে এখন সাদমানের কথা বলি সাইফের কথা কিংবা শান্ত তারা ওই ওপেনিং স্লটটা নিয়ে ফাইট করছেন বা খেলছেন তাদের কাছ থেকে পাকিস্তানের এগেস্টে আপনি ইমরুল কায়েস কোন ধরনের অ্যাপ্রোচ এক্সপেক্ট করছেন দেখুন পাকিস্তান কিন্তু অনেক স্ট্রং সাইড বোলিং স্ট্রং বলেন তারা আমাদের এই সিমিলার কন্ডিশনে তারা ক্রিকেট খেলে এবং তারা জানে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে কিভাবে আটকাতে হবে তো আমার কাছে মনে হয় যে যারা খেলছে এখন বাংলাদেশ টিম ওপেনার সাদমান বলেন বা সায়েফ শান্ত সবাই পোটেন্সিয়াল ব্যাটসম্যান তারা ওই পোটেন্সিয়াল পোটেন্সিয়ালিটি আছে বিদায় তারা আজকে ওই জায়গায় গেছে তো আমি যদি মনে করি যেটা যে ফেয়ারলেস ক্রিকেট না খেললে হয়তো বা একটু ডিফিকাল্ট হয়ে যাবে ওদের সাথে যে আমি সাইন শাহ আফ্রিদি বোলিং করছে বা ইয়ে বোলিং করছে ওয়ান ফর্টি ফাইভকে ওপরে বল করে আমি যদি মেন্টালি রেডি না থাকে এবং যদি আপনার আগে থেকে যদি ডিটারমাইন্ড না থাকে যে আমি এদের এগানে ভালো কিছু করব ডিফিকাল্ট যে আমি মাঠে যাব যদি কিছু হয় হবে না হয় হবে না এই মেন্টাল এই মাইন্ডসেট থাকলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে লাস্ট কোশ্চেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ চট্টগ্রাম টেস্টটা জিতবে এটা রিয়েলিস্টিক চান্স আসলে কতটুকু ইমরুল কাজ পাকিস্তানের সাথে সরি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ চট্টগ্রাম টেস্টটা জিতবে এটা রিয়েলিস্টিক চান্সটা আসলে কতটুকু টিসের বিলের মতো হিসাবের ঝামেলা আকাশে নেই সেলফ কেয়ার বা কল সেন্টারে জানতে পারবেন পেমেন্টের বিস্তারিত তাহলে কবে নিচ্ছেন আকাশ আপনারা জানেন যে যত বড় বড় মানে ম্যাচ জয়ের পিছনে কিন্তু সাকিব তামিম এদের কন্ট্রিবিউশনটা অনেক বেশি প্লাস ইনফ্যাক্ট এখন মাহমুদুল্লাহ নাই তো এই হিসাব করলে আপনি যদি বলেন অ্যাজ এ মানে টিম হিসাবে আমরা ওদের থেকে একটু পিছাই আছি বাট আমরা যদি অ্যাজ এ সেম টাইম আমরা যদি ভালো ক্রিকেটটা খেলতে পারি আমাদের হোমে আমরা যদি মানে ফেয়ারলেস ক্রিকেট খেলতে পারি আমরা যদি ফার্স্ট ইনিংসে লাইক ফাইভ প্লাস রান করতে পারি তখন পাকিস্তান কিন্তু আন্ডার প্রেশারে থাকবে তখন আমাদের জন্য সহজ হবে কাজটা যে আমরা ওদেরকে উল্টা প্রেশার দিতে পারবো কিন্তু আমরা যদি ফার্স্ট ইনিংস থেকে ধরেন টু ফিফটি বা থ্রি হান্ড্রেড রানের আমরা এরকম টার্গেট নিয়ে আমরা হয়ে যাই বা খেলতে খেলি সেক্ষেত্রে পাকিস্তানের সাথে ম্যাচ জেতাটা খুব ডিফিকাল্ট হবে তো ওভারঅল যদি আপনি বলেন যে ওদের কাছ থেকে ম্যাচ জেতাটা আমাদের জন্য একটু কঠিন বাট হ্যাঁ আমরা যদি অসম্ভব না আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি কারণ মুশফিক আসে সে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে অলমোস্ট পনেরো ষোলো বছর খেলে ফেলেছে তো মুশফিক যদি একটা ডাবল হান্ড্রেড করে দেয় বাকি প্লেয়ারের জন্য কাজটা সহজ হয়ে যাবে মানে আমি এটা বললাম কারণ সাকিব থাকলে কাজটা আর সহজ হতো যেহেতু নাই একটু কঠিন হয়ে যাবে সামনে বিসিএল নির্বাচকদের দরজায় করানোর আরেকটা সুযোগ ইমরুল ক্যাশ ডেফিনেটলি তার বাঁ হাতের ব্যাটিং হিসেবে করতে চাইবে সুযোগটা না সুযোগটা না পরে বললাম বাট আমি চেষ্টা করতেছি যে আমি লাস্ট এনসিএলটা হয়েছে খুব ভালো কিছু হয় নাই আমাদের টিম হিসাবে আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে খুব ভালো কিছু হয় নাই বাট আগামী বিসিএলটা আছে এখন আমি মানে খুবই ডিটার্মাইন যে এখানে আরও ভালো কিছু করার আমার আমাদের টিমটা হয়েছে ইসলামী ব্যাংক খুব ভালো টিম হয়েছে এবং ওদের ওদের প্রতি টিমের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে তা আমি এজ চেষ্টা করব বিং এ প্লেয়ার হিসাবে আমি আমার দলের জন্য খেলা এবং আমার বেস্ট পারফরমেন্সটা করার উইশিং লাক থ্যাংক ইউ ভেরি মাচ কিছুদিন আগেই ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে গিয়েছেন তুষার ইমরান আক্ষেপ করে বলেছিলেন যে আরও কিছু সুযোগ তিনি পেতেই পারতেন একটু বয়স হয়ে গেলেই তাদেরকে বাতিলের খাতায় ফেলে দেয়া ছুঁড়ে ফেলা এটা বোধহয় ঠিক না যে কারণে ইমরুলদেরও একেবারে রাইট অফ করে দেওয়া ঠিক হবে না কেননা পুরনো চাল ভাতে বারে দেবচৌধুরী অলরাউন্ডার